আমি রাসূলুল্লাহ বলিনি বাবা, এই তো আল্লাহ নবী বলেছে এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় সে যেন আমি রাসূলুল্লাহ আমার আর মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ নবী বলছে কোন এতিমকে যদি কেউ খানা খাওয়ায় পানি পান করায় কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল নিজে হাতে হাউজে কাউসারের পানি তাকে পান করাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বা খুশি হয়ে বলেছিল আমার দোস্তে আমার রাসূল হাবিব, আরে আপনি বলে আপনি কি এটা চান কত উম্মতকে জান্নাত দেব? আপনি বলেন না আপনি এটা চান যার জন্য আপনি আমাকে বলবেন আমি শুধুমাত্র তাকে জান্নাত দেব। আল্লাহ নবী বলেছিল রব্বি আল্লাহ বা দিবার যদি কয় নিবার যদি কয় প্রথমটা নয় দ্বিতীয়টা দেন কোন দেবে আমি চার জন্য আপনাকে বলবো আপনি শুধুমাত্র তাকে জান্নাত দিয়ে দেবে। নবী সাহাবারা বলছি আর রাসূল আল্লাহ হুজুর ব্যাপারে মাফ করেন বুঝলাম না কেন আপনি তো চাইতে পারতেন তিন ভাগের মধ্যে দু ভাগ উম্মত জান্নাত দেন আল্লাহ দিয়ে দিত সাহাবা হুজুরা কি বাদ যেত? জোরে বলেন সাহাবা হুজুরা বাদ চলে যেত না? হুজুর আপনি 50,000 কোটি চাইতে পারতেন জান্নাত চলে যেত এটা চাইলেন? আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা আমি নবী পাক চাবো দিয়ে বাবা তোমরা তা বুঝো না বাবা, আমি নবী পাক চা জানি বাবা তোমরা তা জানো না বাবা, আমি নবীর সামনে দুধুটা দেখতে পাই আমি নবী পাক পিছনে দুধুটা দেখতে পাই আমি নবী পাক আসমানের উপরে দুধুটা দেখতে পাই আমি নবী পাক জমিনের নিচে দুধুটা দেখতে পাই, হে বাবা সাহাবারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নবী সাহাবারা বা নবী পাককে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহস্যটা কি আপনি আমাদেরকে বলেন? মোবাইলের দুটো রিচার্জ হয় জানেন, দুটো রিচার্জ মানে একটা লিমিট রিচার্জ আর একটা আনলিমিট রিচার্জ, জানেন বিষয়টা কি? একটা ওই 50 টাকা যদি ব্যালেন্স থাকে 51 টাকার কথা হবে, বলেন জোরে বলেন সারা শুনি কি গো যুবকেরা বলো মুরব্বী বাপেরা হয়তো না বুঝবে যুবকেরা তো বুঝবে বলবে তো, যদি তোমার মোবাইলে 10 টাকা ব্যালেন্স থাকে তুমি কি 12 টাকার কথা বলতে পারবে? ক টাকার কথা বলতে পারবে? 15 টাকার কথা বলে ফেলো পারবে না? 10 টাকা থাকলে 10 টাকাই হয়ে যাবে, তা ফোনটা কাটার আগে একটা সিগন্যাল দেবে, সিগন্যাল দেয় তুমি আগে ছোট মোবাইলে দিত, এখন কি হয় জানি না, তখন পয়সা খুব কম থাকতো তো সিগন্যাল একটা দিত মানে সামনে মিনিটে আপনার আসছে কাটবে বল, এখনো তাই তো নাকি? তো ব্যালেন্সটা যখন শেষ হয়ে যাবে ফোন কেটে যাবে তখন আপনি যদি কোম্পানিকে ফোন করেন শোনো 10 বছর তোমার সিম আমি চালাচ্ছি, ক বছর এয়ারটেল কোম্পানিকে ভোডাফোন যাই হোক আপনি ফোন করেছো ফোন করে বলছেন 10 বছর তোমার সিম চালাচ্ছি আমাকে এতটুকু ব্যালেন্স দাও, বিরাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি খালি ফোনটা করে বলবো আমাকে ফোন কর দেবে আপনি ধমকি দেবেন আমি কিন্তু সিম ভেঙে ফেলো দেবো দিয়ে দেবে না বলবেন তো সারা শরীর কি গো যুবক দেবে না 10 বছর চালাও দেবে না? শুধু মিল মহব্বত থাকবে 10 বছর সম্পর্ক আছে যখন আমাকে খালি এতটুকু দাও আমি খালি হ্যালো বলবো দেবে না? স্যার মাফ করবেন আপনি রিচার্জ করেন আবার ফোন যাবে, যদি রিচার্জ না করেন ফোন যাবে না, সিম ভেঙে দেবো, সেটা আপনার ব্যাপার আমরা কিছু বলবো ঠিক না? ঠিক আর একটা কি হয় আনলিমিটেড মানে 1 মাসের জন্য রিচার্জ কত এখন 200 কত বলবো 180 ওই 180 বলে দিয়েছে আমি জানি না 180 রিচার্জ করলে কি সিস্টেম নাকি বলেন? তাহলে আর একটা রিচার্জ কি বলেন আনলিমিটেড রিচার্জ সিস্টেমটা কি মানে 1 মাস যত খুশি কথা বলো সারা সারা রাত সারা সারা দিন কথা বলো আবার 1 GB করে না 1.5 GB করে নেট ভিডিও দেয় ঠিক না, যত খুশি কথা বলো যাকে খুশি ফোন করো ব্যালেন্স শেষ হবে। উদাহরণ যদিও এরকম চলে না তথাপিও একদম সাদা সামটা বুঝাবার জন্য উদাহরণটা দিলাম। আল্লাহ নবী বলছে বাবা সাহাবারা প্রথম যেটা আল্লাহ বলেছে যে চাও 100,000 কোটি চাও তবু
আমি চাইলাম 100,000 কোটি, আল্লাহ জান্নাত দিল। তারপরে আমার একটা গুনাহগার উম্মত আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা নেকি কম, একটা নেকি কম আমার আল্লাহ আমাকে ধরে বলেছে, তোর একটা নেকি কম জাহান্নামে যা। হুজুর একটু আপনি বলেন না, আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে জান্নাত দেয়। এ বাবা সাহাবা প্রথম চেয়েছি 50,000 কোটি, আল্লাহ দিয়ে দিয়েছে, আবার চাইবো কি করে? বুঝলেন, আবার চাইবো কি করে? চেয়ে তো নিয়েছি, আল্লাহ তো দিয়ে দিয়েছে, আবার চাইবো কি করে? আর আমি চাইলাম কি? আমার আল্লাহ পাক ওয়াদা করেছে, আমি আপনি যত চাইবেন, যত জনের জন্য চাইবেন, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই, কোনো সীমা নাই, কোনো সীমা নাই, যত জনের জন্য চাইবেন, আমি আল্লাহ জান্নাত দিতেই থাকব। আরো যদি বলুন সুবহানাল্লাহ দুরুদ শরীফ আল্লাহুম্মা, খুদা কি আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে, আর মাকাম মুস্তাফা ক্যা, মুস্তাফার মাকাম কত? এই যে আমি নবীর মাকাম বলছি, নবীর মাকাম বলা শেষ হয়ে যাচ্ছে, বলুন নবীর মাকাম কত, হুজুরের মাকাম কত? পৃথিবীর কেউ জানে না হুজুরের মাকাম কত, একমাত্র আমার আল্লাহ তিনি জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন শরীফে জানতো না, দাওয়াতের জন্য হোক, কোনো কাজে হোক, কোনো দরকারে হোক, জিয়ারতের উদ্দেশ্যে যে কোনো কারণে যান, এখন কিছু মানুষ ধরেন আমাকে দাওয়াত করতে গেছে, দাওয়াত লিখিয়ে দিলেন, খাওয়া দাওয়া করলেন, দাওয়াত লিখিয়ে দিলেন, লিখিয়ে দেওয়ার পর কি হয়, আমার একটু বসে কথা হবে, ভাই জান কেমন আছেন, আমি তোমাদের গ্রামের খবর কি, আব্বা কেমন আছে, মা কেমন আছে, তোমার দুনিয়া একটু আলোচনা করি, দিনই একটু আলোচনা করি, দুনিয়ার একটু আলোচনা করি, এখন প্রত্যেক দিন রাত জাগা জলসা, এখন অনেকক্ষণ কথা বলছেন, তখন হয় আমি বলে ফেলি যাক কাজ মিটেছে, আপনারা এখন তাহলে আসেন, আমি একটু বাড়ি যাবো, বলি না কাজ মিটে গেছে যাক আমি তাহলে একটু উঠি, আমার খাওয়া দাওয়া হয়নি, একটু বাড়িতে খাবো, বলি না যাক আমি একটু তাহলে উঠি, শরীর অসুস্থ একটু আরাম করব। আমি না বললাম আমার সাথের মৌলানা বলে দেয় যাক আপনাদের কাজ মিটে গেছে, আপনারা তাহলে একটু যান ভাই একটু আরাম করব, বলে না। নবী কখনো সাহাবা হুজুরদের এই কথা বলতে পারেন, নবী কখনো সাহাবা হুজুরদের এ কথা বলতে পারতেন। 1 তারিখে নবী সমস্ত সাহাবাদের দাওয়াত করেছে, সমস্ত সাহাবারা নবীর কাছে এসেছে, এসে খাওয়া দাওয়া একসাথে নবী করলেন, করার পর শরীয়তের আলোচনা করছে। রসুল কখনো কোনো সাহাবাকে বলতে পারতেন না যে আপনারা যান, আল্লাহ নবী আলোচনা করছে, আলোচনা করতে 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 নবীর শরীরটা অসুস্থ লাগছে, সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও, যে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উঠে পড়ো, যে যার বাড়ি থেকে চলে যাও, কেন আমার হাবিবুল্লাহ একটু আরামের বিছানায় পিঠ দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে যাও, যে বলো আমার হাবিব একটু আরামের বিছানায় আরাম করবে, সবাইকে বাড়িতে যেতে বলো। মোহাম্মদ কা
খুদা জানে, খুদা কি আজিমত ক্যা হ্যায়, মুহাম্মদ মুস্তাফা জানে, মকামে মুস্তাফা ক্যা হ্যায়, মুহাম্মদ কা খুদা জানে, সবাই চাইতো যে আমাদের মত মদিনাই হোক, জানতো আমরা চাইতো। কবি বলছে, মেরি মিট্টি মদিনে পাক কি রাগবে বিজাদে না, কাগালে যা এগি উসকো, কাগালে যা এগি উসকো, মদিনে কি খাওয়া জানে, উসকো মদিনে কি হওয়া জানে, আল্লাহুম্মা। আসি যাদু চুন আপনাদের কাছে ঘুরে যাই, এ ছেলেরা যুবকেরা তুমি রাজ, আজকে দিনটা তো খাস দিন, তবে দিনের গোটা গোটা পড়ে দিয়ে যাই শুনে, শুধু মহব্বত করে, মহব্বত করে করলে হবে না, মহব্বত করে প্রেম করে ভালোবাসি, এটা মুখে বললে হবে না, দেখাতেও হবে, মুখে খালি বলছি না মহব্বত করি মহব্বত করি, জবান দিয়ে এত করলে লাভ নেই, দিল থেকে সামান্য করলেও লাভ, ঠিক না বেটি? সমস্ত নবীদের জেলা পরীক্ষা করেছে না করেনি, সমস্ত নবীদের আল্লাহ পরীক্ষা করেছে, আমার নবীকেও আল্লাহ পরীক্ষা করেছে, জানেন তো, আমার আল্লাহ আমার নবীকেও পরীক্ষা, আমার আল্লাহ পাক নবীদের যদি পরীক্ষা নেয় আপনার আমার নেবে না, এটা কি করে হয়, নবীদের আল্লাহ যদি পরীক্ষা নেয় আপনার আমার নেবে না, তবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদের যেন বড় বড় পরীক্ষা না নেয় যেমন নবীদের নিয়েছে, কেন আমরা ইমানের দিক দিয়ে বড় দুর্বল, বড় কমজোর, বড় পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারবো না, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ছোট ছোট পরীক্ষা লাই, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আমার আল্লাহ পাক সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছিল, তাদের মধ্যে থেকে আমি যা কথা আপনাদের কাছে বলবো, আমার আল্লাহ পাক ইব্রাহিম নবী পরীক্ষা নিয়েছে, বহু দিক দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম নবী পরীক্ষা নিয়েছিল, এই ছেলেরা যুবকেরা আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এক তারিখে খালিল বলে ডেকেছিল, কি বলে ডেকেছে,
হযরত জিবরাইল বলছে আল্লাহ কাকে খলিল বলে ডাকছে কেন? দুনিয়াদার কেন? যে দেখে কত তুম্বা মেষ বগলি দিয়ে চড়াচ্ছে, দেখ কত বড় দুনিয়াদার বলেন তো, আপনি খলিল বলে ডাকছেন। আমার আল্লাহ বলছে জিবরাইল যাও পরীক্ষা করবে। হযরত নবী ইব্রাহিম তুম্বা মেষ বগলি নিয়ে চড়াচ্ছে, আমার আল্লাহ জিবরাইলকে বলছে পরীক্ষা করবে। আল্লাহ মনে বড় আসো পরীক্ষা করে একবার দেখব। খলিল বলে ডাকছে, দোস্ত কেমন দোস্ত একবার দেখব। আমার আল্লাহ বলছে যাও, ইজাজত দিয়ে দিলাম পরীক্ষা করে নাও। হযরত জিবরাইল মানুষে সোনা দূরে দুনিয়ার জমিনে নেমে চলে আসলো। ইব্রাহিম নবীর কানে দেখিয়েছিল, ইব্রাহিম নবীর সাথে সাথে গিয়েছিল। কি মহাব্বত, কি প্রেম, যে আওয়াজ শুনেছে সেই ইব্রাহিম বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর হুঁশ দিল, ইব্রাহিম নবীর চোখটা খুলেছে, খুলে যেন কিছু একটা খুঁজছে, চনমন 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 করছে। হযরত জিবরাইল মানুষের সুরাতে, ও নবী ইব্রাহিম কি খুঁজছে, কি খুঁজছেন আপনি? বলছে আমার মাহবুবের নামটা কি নিল বলো তো, আমার খালেকে নাম কে নিল বলতো? হযরত জিবরাইল বলছে আমি নিয়েছি, আমি নিয়েছি। নবী ইব্রাহিম বলছে তুমি নিয়েছো, আরেকবার নাও না ও আল্লাহর বান্দা, আরেকবার নাও আমার মাবুদের নাম। জিবরাইল আল্লাহর বান্দা বলে না, আল্লাহর ফেরেশতা। নবী ইব্রাহিম বান্দা বলে ডাকছে কেন? চিনতে পারেন মানুষের সুরা এসেছে। নবী ইব্রাহিম বলছে ও আল্লাহর বান্দা একবার নাও, বলছে ফিরি ফিরি লোব না, প্রথমবার নিয়েছি মনটা আমার চেয়েছে তাই দিয়েছে, আমার নিজের ব্যাপার, মন চেয়েছে নিয়েছি আল্লাহর নাম। কোন কোন কিতাবে আসছে হযরত জিবরাইল আলহামদুলিল্লাহ বলেছে, মন চেয়েছে তাই নিয়েছি, এবার যে নব আপনি বলছেন তাই নব, তাছাড়া আমি লইতাম না। কি বলছে? আপনি বলছেন তাই নব, তাছাড়া আমি নিতাম না, তো আমি যে নব আমাকে দেবেন কি বলেন? ফিরি ফিরি তো হবে না, পরীক্ষা চলছে। আমাদের যে একটা কথাই আছে যে দাই ধন দেখে মন, কেড়ে নিতে কত যে আল্লাহ ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা করে, আবার ধন সম্পত্তি কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করে, আমির বানিয়ে আল্লাহ পরীক্ষা করে, আবার গরিব বানিয়ে আল্লাহ পরীক্ষা করে। যে আমির হয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাই নাকি, তবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদের ওই রকম আমির করবেন না, আমির হবার পর যদি আপনাকে ভুলে যাই গরিবই রাখবেন আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? ওই ধন সম্পত্তি দিয়ে কোনো লাভ নেই, যেই ধন সম্পত্তি দুনিয়ার কাজে আসবে আখেরাতে কাজে আসবে। তো হযরত জিবরাইল বলছে কি দেবে? নবী ইব্রাহিম বলছে শোনো, তুমি একবার আমার খালেকের নাম নাও, কি দেবেন? যত উট দুম্বা মেষ বকরি তুমি দেখতে পাচ্ছ, একবার যদি তুমি আমার খালেকের নাম নাও আমি অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নাও আমার খালেকের নাম। হযরত জিবরাইল আবার দিয়েছিলেন একবার খালেকের নাম নিচ্ছে আর ইব্রাহিম নবী বেহুশ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো আমার আল্লাহ খলিল বলে ডাকেন, বহু পরীক্ষা নিয়েছিল আল্লাহ, 85-86 বছর বয়সে একটা সন্তান দিয়েছিল, কি নাম? ইসমাইল।
নবী ইব্রাহিম বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, আমার আল্লাহ খব দেখাচ্ছে, ইব্রাহিম তোমার সব থেকে পছন্দনীয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দেব। বহু পরীক্ষা নিয়েছে আমার আল্লাহ, এমনি খালিল বলে ডাকেনি আমার আল্লাহ। হযরতে ইব্রাহিম নবী ঘুম থেকে উঠলেন, ইখতিলাফ রয়েছে কথার উপরে যে কোন কোন কিতাবে আসছে উট, কোন কোন কিতাবে আসছে দুম্বা, কোন কোন কিতাবে আসছে আপনার 100 উট 100 দুম্বা, 200 উট 200 দুম্বা। পরের দিন ইব্রাহিম নবী জবাই করলেন আল্লাহর রাস্তায়, জবাই করে আবার রাতের বেলায় আরাম করছেন, আমার আল্লাহ বলছি ইব্রাহিম তুমি তোমার প্রিয় সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দেব। আবার পরের দিন হুজুর উট কিনবা দুম্বা, আবার 100 উট 100 দুম্বা কুরবানি করব, আবার একই স্বপ্ন। হযরতে নবী ইব্রাহিম আমার আল্লাহ পরীক্ষা করেছিল, তবে আমরাও কুরবানি দিই। এই কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত, কার সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। আমার হুজুরও কুরবানি দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহও কুরবানি দিয়েছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কুরবানি দিয়েছিলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তোমরা কুরবানি দিয়েছিল, আল্লাহ নবী বলেছিল এই বাবা সাবারা এই তোমরা অন্য কারো জন্য নয়, এই তোমরা আমি নবী আমার জন্য আমার আহলে বাইত আমার পরিবারের জন্য। একটা তোমরা জবাই করো, আল্লাহ নবী আমার একটা তুম্বা নিলে, আল্লাহ নবী কুরবানি করে দিল, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে গত মুহাম্মদ করে দেব, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে হে বাবা সাবারা এই যে তুম্বাটা কুরবানি করলা এটা অন্য কারো জন্য নয়, আমার গুনাহার উম্মা তুম্বা দিরা অনেকে বড় কমজোর হবে দুর্বল হবে গরিব হবে তারা কুরবানি দিতে পারবে না, তাদের আমি রাসূলুল্লাহ কুরবানি দিয়ে আজকে দেবো আমরা মদিনার মানুষেরা হুজুরকে যেভাবে সালাম দেয়, শুনছেন আপনারা, মদিনার মানুষেরা হুজুরকে যেভাবে সালাম দেয় ওই রকম ভাবে একটু সালাম দেবো, আমি পড়বো আপনারা শুনবেন, শুনছেন, আমি পড়বো আপনারা শুনবেন, আমি পড়তে বললে আপনারা পড়বেন, সকলে দিল খুলে উচ্চ আওয়াজে হুজুরকে সালাম দেন, যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে দেন, জুতো খুলে মাটির উপরে দাঁড়ান। Yeah.
সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসে ধরো শুনি আমার দিনদার ইমানদার নেককার মুরুব্বী বাপ জেনেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তর আলালের মা বোনেরা, রাগ করলেন আপনারা, কষ্ট পেলেন, যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ওয়াজনেসিয়াদের নয়, কটা কথা বলে যাই শোনেন, আপনাদের সাথে আমাদের সম্পর্ক পীরমুরিদি সম্পর্ক, আপনারা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার মুরিদ, মুরিদ মানে বিক্রি হয়ে যাওয়া, আমার পীরের কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন, আমার দাদুর কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন। ডাকেন দাদা, যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক বলেন, কিসের সম্পর্ক? পীর মুরিদ সম্পর্ক, আপনার আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার মুরিদ। আর এই যে ছুটে আসা শুধুমাত্র যে আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার মুরিদ মোহাব্বত করেন, শুধু আপনারা করেন তা নয়, আমরাও করি, ঠিক না বেঠিক? এই যে ওয়াজটা করলাম, শুনছেন আপনারা, এই যে ওয়াজটা অন্য জায়গায় করলে 18,000 নজর না, মনোযোগ দিয়ে শোনেন কি কথাটা বলছি, এই যে ওয়াজটা করলাম অন্য জায়গায় করলে 18,000 টাকা নজর না, আর কমিটির লোককে জিজ্ঞাসা করবেন আমি নজরানা লিখেছি নাকি। হ্যাঁ, কমিটির লোক কারা দাওয়াত করতে গেছিল, হাত তো লোক কারা গেছিল দাওয়াত করতে, নজরে লিখেছি, নজরে বলেছি এত দিতে হবে, এত দিতে হবে, আমি জানি যেটা খুশি দেবে, জানো কেন? গ্রামের মানুষ আপনারা, ঠিক না বেঠিক? আপনাদের সাথে আমাদের সম্পর্ক একটু খাস, তাওয়াল্লুক খাস, সবাই সাথে সম্পর্ক, সবাই সাথে তাওয়াল্লুক, তবে একটু কাছের মানুষের মহব্বত, এক এক মানে আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সমস্ত আউলাদদের মহব্বত করেন না করেন? করেন, তবে একজনের সাথে দেখবেন একটু দিলের কানেকশন, মানে যখনই ফুরফুরায় যাব সবাই সাথেও দেখা যদি হয়, যার সাথে একটু দিলের কানেকশন আছে ওর সাথে যদি দেখাটা না হয় মনটা খারাপ হয়ে যা, সবার সাথে দেখা হলো ওনার সাথে দেখা হলো নি, সবার সাথে দেখা হলো ওনার সাথে দেখা হলো নি, মানে সবাই পীরের আওলাদ, সবাইকে মাথায় রাখি, তবে একটু দিলের কানেকশন থাকে, ঠিক না বেঠিক? শেষ একটা কথা বলে যাব যে ফুরফুরা শরীফ এখন দলাদলি হচ্ছে, শুনছেন আপনারা, রাগ হচ্ছে আপনাদের, খারাপ লাগছে আমার কথা, ফুরফুরা শরীফ এখন দলাদলি হচ্ছে, ফুরফুরা শরীফকে ভাগ করার চেষ্টা হচ্ছে, ফুরফুরা শরীফে দলাদলি শুরু হয়ে গেছে। আমি আপনাদের একটা ওসিয়াত করে যাই, আমরা কোন পীরজাদার লোক নয়, আমরা কোন পীর সাহেবের লোক নয়, আমরা কোন ভাইজানের লোক নয়, আমরা কোন চাচাজানের লোক নয়, আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের লোক, শুনছেন আপনারা, আমরা কারো লোক নয়, আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের দেখানো রাস্তায় যে পীর সাহেব, যে পীরজাদা, যে হাজি সাহেব, যে গাজী সাহেব, যে ইমাম সাহেব, যে মুফতি সাহেব, যে মুহাদ্দিস সাহেব চলবে, আমরা তাদের মানব, মহব্বত করব, যারা চলবে না গালাগালি খিস্তা খিস্তি ছোট বড় কথা বলবো না, দূরে থাকবো, গ্রামে নিয়ে আসবো না, মুসাবা করবো না, লেনদেন রাখবো না। এবার বলবেন কে চলছে কে চলছে না, আগুনে হাত দিলে কি হয় বলবেন তো, আগুনে হাত দিলে পুড়ে যায়, পানিতে হাত দিলে পুড়ে যায়, পড়ে না তো, তাহলে আপনারা জানেন তো আগুনে হাত দিলে পড়ে আর পানিতে হাত দিলে পড়ে না, তাহলে কোনটা সঠিক কোনটা ভুল সেটাও আপনারা জানেন। হ্যাঁ না হুজুর, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন মানে ফেতনা লাগাবার লোক, কথা বুঝছেন না, আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে দাদা হুজুর পাঁচ হুজুরের দেখানো রাস্তায় চলেন, যদি জুবায়ের সিদ্দিকী চলে জুবায়ের সিদ্দিকীকে মাথায় করে রাখবেন, যদি জুবায়ের সিদ্দিকী চলে না
আসলো, অজনে সিয়াদ করলো, দাদা বুঝলে সেলসেলার বাইরে যেন মনে হচ্ছিল, কথাগুলো কেমন কেমন একটু লাগছিল, দাওয়াত করবেন না। তবে চলে যাবার পর পিছনে গাল দেবেন না, কেন আমার শরীরে যা রক্ত আছে নবী সাহাবা আবু বকরের খুন আছে, ভাববেন না ওই এলি তেলি রক্ত আছে, না 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 না, নবী সাহাবা আবু বকর সিদ্দিকীর রক্ত আছে। কথা বুঝছেন কি আপনারা? ভুল বললাম, রাগ হলো আপনাদের? যে যা করছেন করেন, যে যাকে ভালোবাসেন বাসেন, আমার বলার উদ্দেশ্য কিচ্ছু নয়, আমার বলার উদ্দেশ্য একটা যে মুজাহিদের জামান দাদা হুজুর পীর কেবলা রাস্তায় যে থাকবে তাদের মহব্বত করেন, যে থাকবে না তার থেকে দূরে থাকেন। আমি খারাপ বলে সব খারাপ, আমি খারাপ বলে দাদা হুজুরের সমস্ত আওলাদ খারাপ, আমি খারাপ, আমার থেকে দূরে থাকেন, আমার আর এক ভাই ভালো আছে তাকে নিয়ে থাকেন, সে ভাই খারাপ, আমার এক চাচা জান ভালো আছে তাকে নিয়ে থাকেন, না ওটাও খারাপ, ওসাদ দিতে সমান দাদা হুজুর খারাপ, জোরে বলেন খারাপ, পাঁচ হুজুর খারাপ, দাদা হুজুর পাঁচ হুজুরকে ধরে রাখে, আমাকে মানতে হবে, কাউকে মানা লাগবে না, দাদা হুজুর পাঁচ হুজুরকে ধরে রাখে, যদি সব খারাপ মনে হয় দাদা হুজুর পাঁচ হুজুরকে মানেন, তবে এটাও শোনো সব খারাপ নয়, সব খারাপ নয়। অনেকে বলে ফুরফুরায় আর পিন নেই, অনেকে বলে ফুরফুরায় আর পিন নেই, শোনো ফুরফুরায় পিন নাই, ফুরফুরায় পীরেদের গ্যারেজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ফুরফুরায় পিন নাই, পীরেদের গ্যারেজ আছে, তোমার চোখ আছে সে পীর খুঁজবে, পীর খুঁজতে গেলে চোখটাও লাগে, চোখগুলো আমরা যদি বন্ধ করি, বন্ধ করে দেখি তো ফুরফুরায় কে পীর আছে, যেই চোখ বন্ধ করছি ন্যাংটা ন্যাংটা মেয়ে ছেলে এসেছে, খারাপ নেবেন না আমার কথা, যেই চোখ বন্ধ করছি নুগুরা হারাম হারাম জিনিসগুলো চোখে এসেছে, যে চোখ বন্ধ করলে ন্যাংটা মেয়ে ছেলে আসে ওই চোখে পীর খোঁজা যায়, জোরে বলেন। আবার তো আজকাল আবার মুরিদের আলাদা, মুরিদদের গালে যে চুমু খাবে সেই পিসায়, মানে মুরিদ যা হবে, মুরিদের মাথায় হাত গুলোবে, পিঠে হাত গুলোবে, দাঁড়িতে চুমু খাবে, পাশে বসাবে, ওই পিসায়। আর যদি একটু দূর দূর করে জীবনে যতদিন বেঁচে থাকবে হুজুরের কাছে আসবে, শুনছেন কি আপনারা? ভাই এসে গেছে এখনই ছেড়ে দেবো, শুনছেন আপনারা, শুনছেন আপনারা, যে আজকাল কি হচ্ছে সিস্টেমটা আলাদা, এটা ভালো করে শুনবেন, যে সিস্টেমটা কেমন আলাদা, যে ফুরফুরা শরীফ আপনি গেলেন, শুনছেন আপনারা, ফুরফুরা শরীফে গেলেন, আমার গদির পাশে আপনাকে বসালাম, আমার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসালাম, আপনি আমার কাঁধে হাত তুলে দিচ্ছেন, আমি কিছু বলছি না, আমি আপনার কাঁধে হাত তুলে দিচ্ছি, মনে করছেন হুরি বাপ রে বাপ কত সুন্দর, এরকম ভাইজান এরকম পীর সাহেব পাওয়া যাবে, আরেকজনের কাছে সে গেছেন, সে দূরে দাঁড়া যা দূরে ওখানে দাঁড়া, কোথায় হুজুরটা জীবন ইসবিনের কাছে একদম ভালো নয়, দেখ কেমন করছে, দেখ শোনো, মাথায় হাত বুলিয়ে পীর মুরিদে হয় না, শুনছে, আমার কথা খারাপ লাগলে আল্লাহর কাছে আমাকে মাফ করবেন আর দাওয়াত করবেন, এমনি আশা বন্ধ করে দিয়ে যে বাহানায় এসতাম, পরস্পর তিন বছর চার বছর এসেছিলাম, তারপর থেকে আমি বলেছি আর দাওয়াত দেবো না, সেই আশা বন্ধ করে দিয়েছি, কেন ঘুনো, আমি যেখানে একবার যাই দ্বিতীয়বার আর যাই, কেন ঘুনো ঘুনো গেলে মহব্বত কমে, আবার ঘুনো ঘুনো গেলে মহব্বত বাড়ে, আপনাদের কি হবে আল্লাহ পাক তিনি জানেন। ডক্টর শহীদুল্লাহ নাম শুনেছেন? এটা বলি, রাগ করছেন আপনারা, অসুবিধা হচ্ছে আপনাদের, এটা শেষ বলে দিয়ে শোনেন, বলবেন হুজুর অত জ্বালালি মিজাজ হলে হয়, হুজুরের ছেলে একটু ঠান্ডা হবে, একটু নরম হবে, এত গরম দিছে, শোনো আল্লাহ নবী সাহাব আবু বাক্কা সিদ্দিক ছিলেন ঠান্ডা, আর ওমরে ফারুক ছিলেন গরম, খালি বাজে তলোয়ারটা বের করতে দেখি কি হয়েছে, শুনছেন না আপনারা, আবু বাক্কা ভালো করে বুঝবেন, আবু বাক্কা সিদ্দিক ছিলেন কি বলে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আর উমরে ফারুক বলে মাফ পরে হবে, তলোয়ার বের কর, ও ধর থেকে মাথা আলাদা করে দেবো, তারপরে মাপের কথা, এত বড় সাহস, জালালি মিজাজ, তাহলে ইসলামের মধ্যে ঠান্ডা আছে আবার সারাদান, ঠান্ডা আছে আবার গরম আছে, একটা কথা একদম সংক্ষেপে বলি, অনেক বড় কথা একদম সংক্ষেপে, ডক্টর শহীদুল্লাহ নাম শুনেছেন, দাদা হুজুরের খলিফা, উনি বলছে আমি পীর খুঁজতে চাই, আমি একজনের হাত ধরে বায়াত হব, মুরিদ হব, তখন দাদা হুজুরকে পাইনি, সবার কাছে যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, যার কাছেই যাচ্ছে, ডক্টর শহীদুল্লাহর বিরাট একটা নাম ছিল, বিরাট একটা প্রভাব ছিল, বিরাট ভিআইপি মানুষ ছিল, যার কাছেই যাচ্ছে সে কি করছে, একদম গদি ছেড়ে উঠে দেরিয়ে পড়ছে, এই গ্রামে সব থেকে কোটিপতি যে, মানে আমি বুঝাচ্ছি, একটা মানুষ আছে
আপনার 50 কোটি টাকার আপনি মালিক, আমি জানি। আপনি ফুরফুরাই গেছেন, আমাকে বলেছে ভাই যান ওই অমুক জায়গা থেকে সেই 50 কোটি টাকার মালিক ওই লোকটা এসছে। আমি ভাত খেয়েছিলাম, আমি তোর ভাত খাওয়া রাখ দিকে নিয়েছে, 50 কোটি টাকার মালিক এসছে। চপ ফাঁকে চপ, তাড়াতাড়ি ফাঁকে যে আপনাকে একদম ঘরে ঢুকিয়ে বসিয়ে একদম থামসাপ খেয়ে একদম পুরো ভিআইপি ব্যাপার। কেন 50 কোটি টাকার মালিক? মানে জানতে হবে আমি ওর পীর নয়, আমার পীর ও, কে 50 কোটি টাকার যে মালিক। আমি ওর পিছনে ছুটছি, ও আমার পিছনে ছুটে না। আমি বুঝাতে পারছি কি আপনাদের? বুঝছেন তো আপনারা? তাহলে ডক্টর শহীদুল্লাহ যার কাছেই যাচ্ছে সেই উঠে বেরিয়ে পড়ছে, ডক্টর শহীদুল্লাহ এসছে। ডক্টর শহীদুল্লাহ বলছে কাদের কাছে দিয়ে এসছিস বলতো? কেন বলছে আমি এদেরকে চিনিনি, ইরা আমাকে চেনে, আমাকে দেখে ইরা পতি থেকে উঠে দেরিয়ে পড়ছি, চলবে না। আমি পীর খুঁজছি, পীর একজনকে ধরবো যার কাছে আমি আল্লাহ রসুলকে পাবো, পরিপূর্ণ শরিয়াত পাবো। বলছে তুমি পীর খুঁজছো? পাওনি। বলছে না একটাও পীর পাইনি। যে যাও ফুরফুরার জমিনে চলে যাও, আবু বাক্কার সিদ্দিক বলে একজন আছে তার কাছে চলে যাও। ফুরফুরার জমিনে আসছে, আবু বাক্কার সিদ্দিকের বাড়িতে চলে আসলেন, তরিজে চলে আসলেন। আবু বাক্কার সে দাদা হুজুর ফিরকেবেলা বাড়ির মধ্যে ডক্টর শহীদুল্লাহ বাইরে এসে পায়ের ওপরে পা তুলেছে, পায়ের ওপরে আর একটা পা তুলে বসে আছে। খবর দেওয়া হলো যাও দাদা হুজুরকে বলো বাইরে ডক্টর শহীদুল্লাহ এসছে, দাদা হুজুর বলছে বসতে বলো। শুনছিলাম না? বুঝছেন তো কি বলছে? বুঝছি। ফের কিছুক্ষণ কেটে গেল, আরে যে বলো ডক্টর শহীদুল্লাহ বাইরে বসে আছে, দাদা যা বসতে বল। আবার কিছুক্ষণ ডক্টর শহীদুল্লাহ এসছে, যে বসতে বলো। তারপরে দাদা হুজুর ফিরকেবলা বেরোচ্ছে, যেই বেরিয়েছে বেরিয়ে দেখছে ডক্টর শহীদুল্লাহ পায়ের উপরে পা তুলে বসেছে। ডক্টর শহীদুল্লাহ পা নেবিয়ে একদম উঠে আদবের সাথে দেরিয়ে পড়েছে, বলছে এতদিন পর আমি পীর পেয়েছি। যেটা বলবেন না সুবহানাল্লাহ, এতদিন পর পীর পেয়েছি যার কাছে আমার কোনো কদর নেই, যার কাছে আমার কোনো গুরুত্ব নেই, যার কাছে আমার কোনো সম্মান নেই, এতদিন আমি এতদিন পর আমি পীর পেয়েছি। হুজুর হাত ধরে বায়াত করেন, মুরিদ করেন, কিন্তু আজ হয়ে গেছে উল্টো। কি একটু যদি আমি এই যে আমি আসলাম, একটু যদি একজনকে বকাবকি করি, বাপ রে বাপ, অশান্তি শেষ থাকবে না। এত বড় সাহস আমাদের গ্রামে এসে রাগারাগি করবে? শোনো, মাথায় হাত বুলিয়ে পীর মুরিদি হয় না। সংক্ষেপ করলাম, সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। যদি আমার কথায়, আমার ভাষায়, আমার বলায় কেউ দুঃখ কষ্ট ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে হাত জোর করে মাপ চাইছে, আমাকে মাপ করবেন। মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়। মাপ চাওয়া হুজুরের সুন্নাত, মাপ চাওয়া হুজুরের সুন্নাত। আমি বিদায় নিলাম।